আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার শুক্রবারের ব্লগটি। তো আমার প্রিভিয়াস ব্লগে বলেছিলাম যে আরিশের বাবা এই উইকে আসতেছে। তো যেটা হয়েছে, ও তো সবসময় বৃহস্পতিবার রাতের বেলা আসে, তো এবার হচ্ছে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। কুমিল্লায় থাকতেই মোটামুটি 12টার মতো বেজে গিয়েছিল। তো সেজন্য সে যেটা করেছে, কুমিল্লায় ওর এক ফ্রেন্ডের বাসায় রাতে থেকে গিয়েছে। তার কারণ হলো, ও যদি তখন বাসায় আসতো তাহলে রাত 2টা 2:30টার মতো বেজে যেত। তো এত রাত করে আসাটাও কিন্তু রাস্তার মধ্যে একটা রিস্কি ব্যাপার থাকে। তো সেজন্য সে তার একটা ফ্রেন্ডের বাসায় থেকে গিয়েছে রাতের বেলাটায়। তারপর সে আসছে শুক্রবার সকালবেলা আর কি, ঘুম থেকে উঠেই বাসায় চলে আসছে। তো আমি শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো ব্লগটা আমি সকালবেলার ব্রেকফাস্ট দিয়েই স্টার্ট করেছি। আমি ঘুম থেকে উঠে তারপর কিচেনে চলে আসলাম। এখানে আমার শাশুড়ি মা পরোটা বানিয়ে রেখেছিল, তো এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, তারপর আমি আমার ব্রেকফাস্ট করে নিব। আর তারপর আজকে আপনাদের সাথে আমার একটা রান্না শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি আমার আম্মুর স্টাইলে দেশি মুরগি রান্না করব। তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের দুপুরের রান্নাটা আমি, আমার শাশুড়ি মা, আমার ননদ, আমরা তিনজন মিলেই করেছি। তো যাই হোক, আজকের ব্লগে কিন্তু আরিশও আছে। আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। সো স্কিপ না করে ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ কলা। তো এই কলাগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের, নিজের গাছের কলা। তো এই কলাটা কিন্তু অনেক মজার একটা কলা, আর একদমই ফরমালিন ছাড়া, একদম ফ্রেশ, যেহেতু এটা নিজের গাছের, খেতেও অনেক মজা কলাটা। তো আজকে সকালবেলা আম্মু বলতেছিল যে তুমি কলা খাচ্ছ না কেন, কলা তো পেকে গিয়েছে, তুমি তো একটু দাগ হয়ে গেলে আর খাও না, এখন ফ্রেশ থাকতেই খেয়ে ফেলো। তেই তো এখানে দেখতেই পাচ্ছেন আম্মু আমাকে হচ্ছে বেছে একদম ফ্রেশ দেখে 2টা কলা দিল খাওয়ার জন্য। তো আমি একটা খাবো। আর দেখতেই পাচ্ছেন কলাটা ভেতরটা কত সুন্দর, একদম অনেক বেশি হোয়াইট আর কি কালারটা। আর এই যে আমি কলা ছিলে নিয়েছি, আর আরিশও আমার হাত ধরে আছে, দেখতেই পাচ্ছেন। তো সে কিন্তু আমার কোলে আছে আমি যখন এই ভিডিওটা শ্যুট করছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে আজকের ভিডিওতেও আরিশের ভয়েস থাকবে, সে আমার পাশেই শুয়ে আছে আমি যখন ভয়েস ওভার করতেছি। তো আপনারা অনেকেই কমেন্টস করে থাকেন যে আমি যখন ভয়েস ওভার করি যেন পাশে আরিশকে রাখি, তার ভয়েসও নাকি আপনাদের কাছে খুব ভালো লাগে শুনতে। তো আরিশ এখন জেগে আছে আর আপনাদের সাথেও কথা বলতেছে। আমি যখন ভয়েস ওভার করি তখন সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবে, ও ভাবে যে আমি ওর সাথে কথা বলতেছি। তো সেজন্য সেও সাউন্ড করে আর কি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন একটা ভাজি করা হচ্ছে, আর এটা হচ্ছে দেখি তো আপনারা বলেন তো, গেস করেন তো এটা কি ভাজি। যাই হোক, আমি বলি এটা হচ্ছে কলার খোসা ভাজি। এটা অনেকেই হয়তো বা প্রথম দেখায় নাও বুঝতে পারে যদি না বলা হয়। তো এই ভাজিটা কিভাবে করেছে শুরু থেকে সম্পূর্ণটা আমি দেখি নাই, তখন আমি আরিশকে নিয়ে একটু বিজি ছিলাম। তো পরে যখন ভিডিও শ্যুট করতে আসছি তখন আম্মু বলল যে তুমি তাহলে ভিডিও করবা, তো পুরো রেসিপিটাই ভিডিও করা যেত। তো আম্মু ভুলে গেছে আমাকে ডাক দিতে আর কি ভিডিও করার জন্য, তাড়াতাড়ি করে ভাজিটা করে ফেলেছে। যেটা করেছে, আমরা যে কলাটা রান্না করে খাই তো ওই কলাটার খোসাটা হচ্ছে প্রথমে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছে, তারপর সেটাকে বেটে পেস্ট করে তারপর হচ্ছে ভাজিটা করেছে। সাথে সরিষা বাটা দিয়েছে আর অন্যান্য সব মশলা দিয়েছে, গরম মশলাও দিয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, একদম মানে অন্যরকম লেগেছে, টেস্টটা খুবই মজার। তো যাই হোক, যারা কলার খোসা ভাজি খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানবেন। তো এখানে হচ্ছে আমি মুরগিটা রান্না করতেছি। এটা একটা ডিমওয়ালা দেশি মুরগি, বড় একটা মুরগি। তো আমার শাশুড়িমা বললেন যে রান্নাটা যেন আমি করি। আর আমার হাতের যে কোনো রান্নাই আমার শ্বশুরবাড়ির সবাই খুব পছন্দ করে। তো ভাবলাম যে এটা যেহেতু দেশি মুরগি, আজকে দেশি মুরগিটা আমার আম্মুর রেসিপিতে রান্না করব, আম্মু যেভাবে করে রান্না করে। তো আমি অনেকবারই আমার আম্মুর হাতের দেশি মুরগি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আবারও শেয়ার করতেছি যেটা আমি নিজে রান্না করেছি।
তো এখানে দেখতে পেয়েছেন মুরগিটাকে হচ্ছে আমার শাশুড়ি মা খুব ভালো করে ধুয়ে দিয়েছেন। তো আমি এখন যে পাতিলে মুরগিটা রান্না করব সে পাতিলে হচ্ছে সব মশলা দিয়ে মাখিয়ে এখন বসিয়ে দিব। তো এটাকে হচ্ছে প্রথমে কষিয়ে নিব, তারপর হচ্ছে ভাজব। তো এই স্টাইলে আমি শুধুমাত্র আমার আম্মুকেই রান্না করতে দেখেছি, শুধুমাত্র দেশি মুরগিটা আম্মু এরকম করে রান্না করে, অথবা লেয়ার যে মুরগিটা হয় সেটাও এরকমভাবেই রান্না করে। তো এটা কিন্তু ভীষণ মজার হয়। প্রথমে দেখতেই পেয়েছেন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। তো আদাটা একটু পরে দিয়েছি, কারণ আদাটা হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করার পর একটু দেরিতে ছুটেছে আর কি। তারপর এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ বাটা ছিল না। তারপর কি দিয়েছি, এই তো এলাচি, দারচিনি, তেজপাতা, গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়ে মাখিয়ে আমি এটা বসিয়ে দিয়েছিলাম চুলায়। তো মাখানোর কাজটা আমি কাঠি দিয়ে করেছি, যেহেতু আমার আরিশকে ধরতে হয় সেজন্য আমি মাংস আইটেমগুলো মাখানোতে আমি হাত ইউজ করি না নর্মালি। তো যাই হোক, তারপর হচ্ছে বসিয়ে দিয়েছিলাম। তো দেখতে পেয়েছেন মুরগিটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এটা যেহেতু একটু বড় মুরগি, একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো কষানোর পর এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি, আর মুরগিটা হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব। তো সেজন্য আলুটা আগেই ভাজা হয়েছে, ভেজে রেখেছে। তো এখন হচ্ছে আমি মুরগিটাকে কষানোর পর ঝোল দিয়েছি, আর ঝোলটা দেওয়ার পর কিছুক্ষণ চুলায় রেখেছিলাম। যখন একটা বলক চলে আসছে তখন দেখতেই পাচ্ছেন আমি এখন কি করতেছি, একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমি পাতিল থেকে মুরগির মাংসটাকে ছেঁকে তুলে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন তেলের মধ্যে একটু ভেজে নিব হালকা। আর এ তো উপর থেকে হচ্ছে আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব অল্প করে কিছু মেথি। এরকম করে ভেজে নিলে যেটা হয়, পেঁয়াজের কিন্তু ভাজা একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা মুরগির মাংসের সাথে অ্যাড হয়, সেজন্য তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমার আম্মুর হাতের মুরগির মাংসের তরকারি এক কথায় বেস্ট হয়, যে কোনো মুরগিই হোক না কেন। তো এইভাবে রান্নাটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। তো আম্মু বলে যে, আমি যখন আম্মুকে জিজ্ঞেস করেছিলাম যে আম্মু কোথা থেকে শিখেছে, তো আম্মু বলল যে আম্মু হচ্ছে আমার আম্মুর আম্মু থেকে শিখেছে, মানে আমার নানুর কাছ থেকে শিখেছে আর কি। তো আমি শিখে নিলাম আমার আম্মুর কাছ থেকে। তো যারা এভাবে করে মুরগি রান্না করে এখনও ট্রাই করেন নাই, একবার ট্রাই করে দেখতে পারেন। হোপসো এটা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো এই তরকারিটা আমার হাজবেন্ডেরও খুব প্রিয়, আর আজকের তরকারিটা সেও খুব পছন্দ করেছে। তারপর আমার আম্মুর হাতের তরকারিটা একটু অন্যরকম মজার হয়। তো যাই হোক, যতই আম্মুর মতো করে রান্না করার চেষ্টা করি না কেন, যার যার হাতের রান্নার আলাদা আলাদা একটা টেস্ট থাকবে, সেটাই স্বাভাবিক। তো পেঁয়াজটা আমি এখন দিয়েছি এই কারণে যে মাংসটার সাথে ভাজা হতে হতে পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে যাবে। আর আগে দিলে যেটা হতো, মাংসটা ভাজতে ভাজতে পেঁয়াজটাও কিন্তু পুড়ে যেত। তো সেজন্য আমি মাংসটার সাথে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো দেখতে পেয়েছেন যখন আমার ভালো করে ভাজা হয়েছে, এখন আমি হচ্ছে ঝোলের মধ্যে ভাজা মুরগির মাংসটাকে দিয়ে দিলাম, আর আমি হচ্ছে এর মধ্যে ভাজা আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা হচ্ছে হলুদ লবণ দিয়ে ভাজা হয়েছিল। তো এখানে হচ্ছে একবারে ঝোলটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার হিটটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাংসটা রান্না করব। তো এর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও একটু কমে আসবে। তবে আজকের মাংসের ঝোলটা গ্রেভি হবে না, কারণ এটা আমি মুরগির মাংসের একটু পাতলা টাইপের ঝোল করেছি, যদিও খুব বেশি পাতলা না। তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমার দেশি মুরগির ঝোলের ফাইনাল লুক, যেটা আমি আমার আম্মুর স্টাইলে রান্না করেছি। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর আজকে আরেকটা ভাজি ছিল, সেটা হচ্ছে বেগুন ভাজি। তো সেটা আমার ননদ করে নিয়েছে। তো আজকে তিনটা আইটেম আমরা তিনজন করলাম। কি বাবা, কথা বলবা? আরিশ কথা বলতেছে আপনাদের সাথে। যাই হোক, আমি রান্নাটা শেষ করে তারপর হচ্ছে আমার হাজবেন্ডের পাঞ্জাবিটা আয়রন করে নিলাম। সে হচ্ছে নামাজে যাবে আর কি। তো অলরেডি সে নামাজ থেকে চলে আসছে, দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়াকে। তো আজকে তো শুক্রবার ছিল, জুমার নামাজ ছিল। তো নামাজ থেকে এসে এখন হচ্ছে ওর ব্যাগটা খুলতেছে। তো সে তো সকালবেলা আসছে, সকালবেলা বলতে সে আসতে আসতে মোটামুটি 12:30 মতো বেজে গিয়েছিল। যদিও কুমিল্লা থেকে আসছে, তারপর একটু কেনাকাটা ছিল সেজন্য একটু লেট হয়ে গিয়েছে। তো এসেই হচ্ছে সে শাওয়ার করে নিয়েছে, তারপর হচ্ছে নামাজে চলে গিয়েছে আর কি। তো নামাজ থেকে এখন এসে সে কী কী জিনিস নিয়ে আসছে এগুলো একটু দেখাচ্ছে। তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিও শ্যুট করে নিই, সবসময় তো ভিডিও শ্যুট করি ও আসার সময় কী কী নিয়ে আসে। তো এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা টাই সেট। তো এটা হচ্ছে ওকে অফিস থেকে গিফট করা হয়েছে।
তো টাইটা বেশ সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর ও যখনই আসে প্রতিবার আসার আগেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করবে যে আমার কি খেতে ইচ্ছে করছে বা কি নিয়ে আসবে। তো এই টাইপের জিজ্ঞাসাগুলো সে প্রতিবারই করে যখনই আসে, আমি যেখানেই থাকি না কেন, শ্বশুরবাড়িতে থাকি বা বাবার বাসায় থাকি, সবসময় এটা জিজ্ঞেস করবে যে তোমার কি খেতে ইচ্ছে করছে, কি নিয়ে আসবো তোমার জন্য। তো যেটা হয় নর্মালি আমি কখনোই কিছু বলি না, তো এটার জন্য কিন্তু সে খুবই রাগ করে যে আমি কেন কিছু বলি না। তারপর সে নিজের মতো করেই নিয়ে আসে। তো আমি কখনোই কিন্তু এ পর্যন্ত কিছু বলি নাই যে এটা নিয়ে এসো, কারণ সে নিজ থেকেই অনেক কিছুই নিয়ে আসে। তো যাই হোক, এবার বলেছিলাম যে চকলেট খাবো, চকলেট নিয়ে আসো। তার মানে এই না যে আমি অনেকগুলো চকলেটের কথা বলেছি, আমি বুঝিয়েছি ঠিক আছে আমি চকলেট খাবো, একটা দুইটা চকলেট নিয়ে আসো। ওই যে ডেইরি যেই সিল্ক টাইপের চকলেটগুলো, ওগুলো আমার পছন্দ আর কি। তো যেটা হয়েছে এই যে দেখেন, সে হচ্ছে একদম বেছে বেছে আমার যেসব চকলেটগুলো পছন্দ ওই চকলেটগুলোই সে নিয়ে আসছে। এবার আসার সময় তো অনেকগুলো চকলেটই নিয়ে আসছে, আর যেগুলো নিয়ে আসছে সবগুলাই আমার পছন্দের চকলেট, মানে চকলেটসের মধ্যে আর কি। এই তো এখানে একটা ওটসের চকলেট ছিল, তারপর এই যে এখানে হচ্ছে রাফেলও নিয়ে আসছে, তারপর বান্টিবার। তো এই চকলেটসগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ, এই দুইটা চকলেটই আমার খুব পছন্দের। বান্টিবারটা আমার পার্সোনালি খুব ভালো লাগে খেতে, যেহেতু এটার মধ্যে নারকেল আছে তো ভাল লাগে আর কি ফ্লেভারটা। আর কিটক্যাট তো সবসময়ই আমার খুব পছন্দের চকলেট, এটা সে সবসময়ই আনবে। তারপর হচ্ছে ডেইরি মিল্কের ওরিও যেটা, ওইটা, আর হচ্ছে সিল্ক, তো এই দুইটাই আমার খুব পছন্দের। তো এই যে এখানে এই দুইটা নিয়ে আসছে। তো এখানে মোটামুটি আমি যে চকলেটসগুলো পছন্দ করি সেগুলোই সে বেছে বেছে নিয়েছে, আর এগুলো সবগুলোই বাহিরের চকলেটস। এখন বিদেশের চকলেট খেতে হলে আর বিদেশ থেকে চকলেট এক্সপেক্ট করা লাগে না, বাংলাদেশি বিদেশি চকলেট পাওয়া যায়। তো যাই হোক, ও যে চকলেটসগুলো নিয়ে আসছে সবগুলোই অনেক মজার চকলেটস। এখানে রেড রুটসের যেটা, ওইটাও অনেক মজার ছিল। তো এটার মধ্যে অনেকগুলোই আছে, প্যাকেটটা আমি খুলে আপনাদেরকে দেখাবো। আর এই তো এখানে হচ্ছে ওয়াইল্ড স্টোনের একটা বডি স্প্রে নিয়ে আসছে, তো এটা ওর জন্য। এই ওয়াইল্ড স্টোন বডি স্প্রেটা আমার খুব পছন্দের, মানে তো এটার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে। তো আরিশের বাবা একসাথে অনেকগুলোই ইউজ করে বডি স্প্রে পারফিউম, তবে আমি সবসময় ভুলি যে ওয়াইল্ড স্টোনটাও রাখার জন্য, তো সবসময় সে ওয়াইল্ড স্টোনটাও রাখবে। তো যাই হোক, আর এই তো এখানে হচ্ছে মিঠাই থেকে দুইটা বার্ফি নিয়ে আসছে। তো এটা হচ্ছে ছানা প্লাস গুড়ের একটা বার্ফি, এটা খুবই মজার ছিল। তো আরেকটাও নিয়ে আসছে বার্ফি, ওইটা হচ্ছে মিল্ক প্লাস চকলেটের, তো ওইটাও মোটামুটি মজারই ছিল। আর হচ্ছে মিঠাইয়ের শন পাপড়ি নিয়ে আসছে, আর নিয়ে আসছে হচ্ছে দেখতেই পেয়েছেন আমার হিমালয়ার ফেস ওয়াশ। তো ফেস ওয়াশটা তো মাত্র সে গত সপ্তাহেই নিয়ে আসছিল, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তো আবারও নিয়ে আসছে। তো ফেস ওয়াশ দেখে আমি বললাম যে আবার কেন নিয়ে আসছো, ওইটা শেষ হোক তারপর আনতা। তো বলতেছে যে না নিয়ে আসছি, থাকুক সমস্যা কী, শেষ তো হবেই, তারপর আবার ইউজ করতে পারবা। তো যাই হোক, এই যে এটা হচ্ছে মিল্ক প্লাস চকলেটের একটা বার্ফি। তারপর হচ্ছে লিচু নিয়ে আসছে, আর হচ্ছে আরিশের জন্য ডায়াপার। তো আরিশের ডায়াপার প্রায় শেষের দিকে, তো এটাও নিয়ে আসছে। তো আরিশকে কী ডায়াপার ইউজ করি বা কখন ইউজ করি এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে সারাদিন ডায়াপার পরিয়ে রাখি কি না। তো আমি যেটা করি, আরিশকে আমি অনলি রাতের বেলা ড্রাইপার পরাই, আর দিনের বেলা ওকে আমি নর্মালিভাবে প্যান্ট পরাই রাখি। আর আমি হচ্ছে ড্রাইপার ওর জন্মের পর থেকেই নিউ কেয়ার ব্র্যান্ডটাই ইউজ করতেছি, এটা খুবই ভালো একটা ব্র্যান্ড, এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় নাই আমাকে। তো নিউ কেয়ার আসলেই খুবই ভালো একটা ব্র্যান্ড। তো যাই হোক, এখানে হচ্ছে সব কিছু আরিশের বাবাই খুলে রাখতেছে, আর আমি ভিডিও শ্যুট করতেছিলাম, তো সে নামাজ থেকে এসে এগুলো বের করে নিচ্ছে আর কি। আর টেবিলে হচ্ছে পাশেই উর্মি দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছে, তো আমরা হচ্ছে দুপুরের লাঞ্চটা করে নিব এখনই।
তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আরিশ তার বাবার কোলে খুব মজা করে আদর খাচ্ছে। তো এটা হচ্ছে বিকেলবেলার দিকে আমি শ্যুট করেছি। তো আমরা অল্প একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে আরিশের বাবা এখন একটু বাহিরে হাঁটতে যাবে। তো তার আগে হচ্ছে আরিশকে একটু কোলে নিয়ে ঘোরাঘুরি করলো। সে এখন কোল খুবই পছন্দ করে, সারাক্ষণই কোলে থাকতে চায়, বিছানায় শুয়ে থাকতে চায় না একদমই। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন বিকেলবেলা হচ্ছে আমার শাশুড়ি মা মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছিল। তো সেদ্ধ আলুটাকে এখন যেটা করতেছে, একটা তাওয়ার মধ্যে এটাকে আবার একটু এরকম করে নিচ্ছে আর কি, মানে কি বলে এটাকে, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে মিষ্টি আলু মানে পোড়া দেয় না, যে ওই মিষ্টি আলু পোড়া দেওয়ার পর যেরকম একটা ফ্লেভার আসে, একটু মানে পোড়ায় তো খায়, চুলার মাটির চুলার মধ্যে মিষ্টি আলু পোড়াইয়া খাওয়া যায়। তো ওইভাবে একটু করে নিয়েছে আর কি, তাওয়ার মধ্যে নিয়ে, এতে করে খেতেও এটা একটু ভাল লাগে। তো এখন হচ্ছে সন্ধ্যার দিকে। তো আজকে সন্ধ্যার নাস্তায় হচ্ছে আমি সিঙ্গারা বানাবো। সেদিন যে আমি কলিজার পুর তৈরি করেছিলাম, তো সেটা কিছুটা রয়ে গিয়েছিল, তো সেটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটাকে বের করে নিয়েছি, তারপর হচ্ছে আমি সিঙ্গারার ডো তৈরি করে নিয়েছি। এখানে আমার শাশুড়ি মা রুটিগুলো বেলে দিচ্ছেন, আর আমি ঝটপট কয়েকটা সিঙ্গারা প্রথমে বানিয়ে তারপর আরিশের বাবাকে দিলাম। সে একটু ওর ফ্রেন্ডদের সাথে একটু বাইরে যাবে, বাজারের দিকে একটু যাবে আর কি, হাঁটতে যাবে। তো যেহেতু সবগুলা বানাতে বানাতেও দেরি হবে, বানিয়ে সব একসাথে ভাজতে গেলে একটু দেরি হয়ে যাবে, তো সেজন্য আমি যেটা করেছি, খুব তাড়াতাড়ি করে ফার্স্ট ওকে কিছু বানিয়ে দিলাম, তারপর চাটাও বানিয়ে নিয়ে আসলাম। তো এখন খাবে, আর আমরা সবগুলো বানিয়ে ভেজে তারপর খাবো। তো সে খেয়ে খুব প্রশংসা করতেছিল সিঙ্গারার। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।